ট্রেনিং কলেজে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বাইশ দশ দু চব্বিশ তারিখে জারি করা হয়েছে বিএড এবং ডিএলএড উভয় সেকশনে রিক্রুটমেন্ট করা হবে ইনস্টিটিউটটির নাম হচ্ছে মোনালিসা বিএড কলেজ অ্যান্ড হায়ার এডুকেশন যেটি কাশিমপুর দত্তপুকুরে অবস্থিত অ্যাপ্লিকেশন করতে পারছেন বিএড ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ফাইন আর্টস সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টে এর পাশাপাশি ডিএলএড ডিপার্টমেন্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন সাবজেক্ট হচ্ছে সোশ্যাল সায়েন্স এবং এডুকেশন রিক্রুটমেন্ট করা হবে এনসিটি লেটেস্ট যে নর্মস রয়েছে সেই নমস মেনে আপনাদেরকে তিন দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ কেরিয়ার মোনালিসা বি ডট এড কলেজ অ্যাট দ্য রেট বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণ বেদান্ত মিশন টিচার্স একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তারিখে করা হয়েছে পোস্ট অফিস হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া এই জায়গাতে ইনস্টিটিউটটি অবস্থিত এনসিটি এবং বিএসএ এবং ডাব্লিউ বিবি পি দ্বারা মান্যতা ট্রেনিং ইনস্টিটিউট এটি ইনস্টিটিউটটি ডিএলএ ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হতে চলেছে লেকচারের হিসাবে সাবজেক্টে আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা যদি থেকে থাকে তাহলে আবেদনপত্রটি চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে পারেন আপনারা আপডেটেড সিভি রেডি করবেন তার সঙ্গে সমস্ত টেস্টিমোনি সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দিতে পারেন এবং তার সঙ্গে তিন কপি কালার পাসপোর্ট সাইজের ছবিও আপনারা কিন্তু দিয়ে দেবেন দিয়ে অ্যাপ্লিকেশানটি কিন্তু তিন দিনের মধ্যেই পাঠিয়ে দেবেন আবারও বলছি তিন দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনটি ইমেল মারফত পাঠিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস আর এ ডট চন্ডীপুর অ্যাট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্রটি দ্রুত পাঠিয়ে দিন আবেদন করবার আগে নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে বিজ্ঞপ্তিটি একদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পিএমসি জওহর নবোদয় বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বাইশ দশ দু হাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে ম্যাট্রন পদে পিছুটা নিন মহিলারাই এই নিয়োগে অংশ নিতে পারবেন আপনাদের যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক তবে উচ্চতর যোগ্যতা থাকলে আপনারা এই নিয়োগে অংশ নিলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত ক্যান্ডিডেট যারা রয়েছেন সেই সমস্ত মহিলারাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন অবশ্যই আপনাদের পিছু টানহীন হতে হবে নির্বাচনের পদ্ধতি আমি আগেই বলেছি মুখোমুখি সাক্ষাৎকারে অংশ নিতে হবে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য ইনস্টিটিউট ক্যাম্পাসে উনত্রিশ দশ দু তারিখ নটার মধ্যে পৌঁছে যেতে হবে প্রিন্সিপালের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা এই নিয়োগে অংশ নেওয়ার আগে সেভেন সিক্স জিরো টু ফাইভ ডাবল নাইন ওয়ান সেভেন ফোর অথবা সেভেন ফাইভ এইট সিক্স এইট টু ওয়ান ফাইভ জিরো সিক্স এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাইশ দশ দুহাজার চব্বিশ তারিখে জারি করা হয়েছে এডুকেশন সাবজেক্টে আপনারা টিচার পদে আবেদন করতে পারছেন মাস্টার ডিগ্রি থাকতে হবে এডুকেশন সাবজেক্ট সহ আর বিএড বিএড যোগ্যতা কিন্তু কিন্তু এখানে নয় তবে যাদের রয়েছে তারা তারা যদি আবেদন করেন প্রেফারেন্স পেয়ে যাবেন এ ক্যান্ডিডেটদের জন্য সংরক্ষিত হওয়ায় এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু এডুকেশন সাবজেক্টে আবেদন করতে পারছেন না সুযোগ থাকছে দশ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করার এই দশ দিনের মধ্যে আবেদন করবেন সেক্রেটারির অনুকূলে এর জন্য একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন সাদা কাগজে বা এ ফোর মাপের কাগজে আপনারা নিজেদের হাতে লিখে নিন তারপরে একটি ফ্রেশ বায়োডেটা দিন বায়োডেটার নিচে প্লেস ডেট এবং নিজেদের সিগনেচার অবশ্যই কিন্তু মেনশন করবেন এর পাশাপাশি সমস্ত টেস্ট আপনারা কিন্তু জেরক্স করে তাকে সেলফ করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা অনুকূলে দশ দিনের মধ্যে কিন্তু পাঠিয়ে দেবেন এর জন্য একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনবিল্যাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এডুকেশন এগেনস্ট মেটারনিটি লিভ ভ্যাকান্সি এই কথাটি আপনারা লিখে দিতে পারেন দিয়ে একটু ছেড়ে ডান আপনারা লিখতে পারেন টু দা সেক্রেটারি কমা দিয়ে লিখতে পারেন মুরুলিগঞ্জ হাই স্কুল কমা দিয়ে পোস্ট অফিস লিখুন বিধাননগর কমা দিয়ে লিখুন দার্জিলিং টু ফাইভ খামের বাম দিকটাতে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন আপনারা স্পিড পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বাইশ দশ দুহাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে পুন্ডিবাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার বেঙ্গল পিনকোড হচ্ছে সেভেন থ্রি সিক্স ওয়ান সিক্স ফাইভ এই অ্যাড্রেসটিতে অবস্থিত এখানে একটি অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আছে এই তারিখ সহ মানে একুশ দশ তারিখ সহ তো এই নোটিশটিকে আপনাদেরকে ফলো করতে হবে ওয়েবসাইট ভিজিট করে তাহলেই এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউতে আপনাদের অংশ নিতে হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দেওয়ার জন্য ইনস্টিটিউটেই কিন্তু আপনাদের পৌঁছাতে হবে রিক্রুটমেন্ট করা হচ্ছে ইংলিশ সাবজেক্টে পার্ট টাইম গেস্ট লেকচারার পোস্টে পিওরলি টেম্পোরারিলি বেসিসেই এখানে রিক্রুটমেন্ট করা হবে আপনাদেরকে পৌঁছাতে হবে যে জায়গাটা সেটা একটু বলে দিই কলেজ অফ এগ্রিকালচার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় মাঝিয়া দক্ষিণ দিনাজপুর আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য মোবাইল ফোনের গুগল সেকশনে গিয়ে টাইপ করতে বলব ট্রিপল ডট ইউবিকেভি ডট এসি ডট আইএন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেই এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন বিজ্ঞপ্তিটি রেজিস্ট্রারের পক্ষ থেকে জারি করা হয়েছে তাই ওয়াক ইন ইন্টারভিউ যেদিন দিতে যাবেন আপনারা অনুকূলে এই অ্যাপ্লিকেশান সাবমিট করবেন এই বিষয়টিকে মাথায় রাখবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে